আসসালামু আলাইকুম ইয়া লস্তবা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বড় শিডিউল আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির। আজকে ঢাকা থেকে যে সকল লজগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল লজগুলো এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকে বেল আইকনটি অন করে দিবেন। আজকে বেলা 11:45 চাঁদপুর ইদগা ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমভি ইমাম হাসান সাদ। অবশ্য বেশ কিছু নৌযান নেই যাত্রী সংকটের কারণে। ঢাকা চাঁদপুর রুটেও কিন্তু বর্তমানে যাত্রী সংকট চলছে এবং আলওয়ালিদ নয় যাবে আজকে ইলিশার উদ্দেশ্যে। বেলা 2টায় নৌযানটি ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং এর পরপরই থাকবে ইলিশার উদ্দেশ্যে বেলা 3টায় কর্ণফুলি 3 এবং বেলা 4টায় থাকবে এমভি সম্পদ। এবং সুরেশ্বরের উদ্দেশ্যে দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে একটি নৌযান ছেড়ে যাবে এবং পাশাপাশি আজকে এই মোলাদের উদ্দেশ্যে দুপুর 2টা থেকে 2:30টার মধ্যে একটি নৌযান ছেড়ে যাবে। এবং সকালে বরাবরের মতো সকাল 7:30 ইলিশের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে দোয়েলপাখি 10। সকাল 8:30 ছেড়ে গিয়েছে গ্রিন লাইন 2 ইলিশের উদ্দেশ্যে এবং পাশাপাশি সকাল 9টায় কর্ণফুলি 14 ছেড়ে গিয়েছে। হাকিমউদ্দিন ডে সার্ভিসের উদ্দেশ্যে একটি নৌযান ছেড়ে গিয়েছে সকাল 8:30 এবং পাশাপাশি নাজিরপুর ডে সার্ভিসের উদ্দেশ্যে সকাল 8টায় ছেড়ে গিয়েছে এমভি শাহরুখ 1। তো এবারে নাইট সার্ভিসের দিকে আগানো যাক। যে সকল নৌযানগুলো বললাম যে ডে সার্ভিসের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে সেই সকল নৌযানগুলো কিন্তু প্রতিদিন নিয়মিত চলাচল করে। তো যারা সকালে অথবা বিকালে ডে সার্ভিসের উদ্দেশ্যে যেতে চান তাদের কিন্তু এই সময় অনুযায়ী আপনারা যেতে পারবেন। আজকে 10 মিনা চরকাজল কোরালিয়া ঠেপু পড়ার উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এমভি ইয়ত সন্ধ্যা 6টায় এবং পাশাপাশি কর্ণফুলি 4 রয়েছে ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে রাত 8:30 কর্ণফুলি 10 ব্যানারে ছেড়ে যাবে নৌযানটি। এবং পাতারহাটের উদ্দেশ্যে কোনো নৌযান আজকেও নেই। ঈদের আগে ওইরকমভাবে সচরাচর চালু হবে বলে মনেও হয় না। তো আজকে গাজী সালাউদ্দিন রয়েছে বোরহানউদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা 7:30 এবং মানিকিয়াঘাট রয়েছে ধুলিয়া দেউলা দেবীরচর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে। নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 7:10 এবং ধুলিয়া বাঙ্গাশিয়া বাবুরহাট নম্বর সুইচ গেট গাছির খাল বক্সিবাজার চরমন্তাজার উদ্দেশ্যে পারাবাদ 15 রয়েছে আসা যাওয়া 2 ব্যানারে নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 6:45 এবং আজকে কালাইয়ার উদ্দেশ্যে নারায়ণপুর কালাইয়ার উদ্দেশ্যে ঈগল 8 আজকে যাবে ঈগল 4 প্রক্সিতে সম্ভবত। নৌযানটি রিপ্লেস করার জন্য অলরেডি ঘাটে চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে রয়েছে পিছনে বার্থিং করার জন্য চেষ্টা করছে। এই কালাইয়ার উদ্দেশ্যে ঈগল 8 নৌযানটি ঠিক ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 6:20 এবং আজকে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে ফারান 4 রয়েছে সন্ধ্যা 5:30 এবং সন্ধ্যা 6টায় রয়েছে এমভি তাসিফ 2 মনপুর হাতিয়ার উদ্দেশ্যে। দুটি নৌযানের ফায়ার ঘাট হিসাবে থাকবে উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্ব রোড দৌলতখা হাকিমউদ্দিন তজুমুদ্দিন মনপুরে হয়ে তারপরে নৌযানটি হাতিয়ার উদ্দেশ্যে যাবে দুটো নৌযানে। পাশাপাশি আজকে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে রয়েছে এমভি টিপু 14 7:45 এবং তাসিফ 4 রয়েছে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে রাত 8:25 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং বরগুনার উদ্দেশ্যে আজকে অথরিয়াক যাবে বরগুনার উদ্দেশ্যে এবং উভয় দিক থেকে একটি করে নৌযান চলাচল করে বরগুনার উদ্দেশ্যে। আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন যে অনেক দীর্ঘতম রুট এই বরগুনার, এই রুটে কিন্তু তেল খরচা কিন্তু অনেক, তারপরেও কিন্তু এমকে শিপিং লাইন্স তাদের নৌযানগুলো ছোট নৌযান হলেও চালিয়ে রাখছে। তো আমতলী রুটে ছোট নৌযান দিলেও কিন্তু তারা কিন্তু নিয়মিত চালায়নি, কারণ মালিকদের ওইরকম পরিমাণে যাত্রী এখন আর হয় না আমতলী রুটে, সেই জন্যই কিন্তু চালায় না। ভাষাঞ্চলের উদ্দেশ্যে রয়েছে সম্রাট 2 ষোলামুলাদের উদ্দেশ্যে রয়েছে এমভি অভিযান 5
এবং আজকে ভান্ডারের উদ্দেশ্যের কোনো নজান কিন্তু আজকেও নেই। আপনারা দেখতেই পাচ্ছেন যে ভান্ডারের উদ্দেশ্যের কোনো নজান প্লেস করা নেই, তো পাশাপাশি ঝালগড়ের উদ্দেশ্যের কোনো নজানও নেই। তবে আজকে বরিশালের উদ্দেশ্যে দুটি নজান রয়েছে, যারা এই আমতলি অথবা ভান্ডারিয়া ঝালকাঠি এই সকল রুটে যদি লঞ্চের মাধ্যমে আপনারা যেতে চান তাহলে আপনাদেরকে বিকল্প পথ হিসেবে ব্যবহার করা যেতে পারে ঢাকা বরিশাল রুট, কারণ বরিশাল থেকে প্রায় বিভিন্ন রুটের বাসই চলাচল করে, আপনারা সেজন্যই বরিশাল রুটটা ব্যবহার করতে পারেন। তো আজকে সুন্দরবন 11-র ব্যানারে সুন্দরবন 12 যাবে বরিশালের উদ্দেশ্যে, এবং পাশাপাশি সুন্দরবন 16 এই দুটি নৌযান আজকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত 9টায় ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। তো যেমনটা আমরা গত কয়েকদিন বলেছি যে বরিশালের ঢাকা বরিশাল রুটে ঈদের আগ মুহূর্ত পর্যন্ত এইরকম রোটেশন চলবে, এই রোটেশন অনুযায়ী নৌযানগুলো চলাচল করবে, সেখানে প্রতিদিন দুটি করে নৌযান ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে দুটি নৌযান যাবে সুন্দরবন সিরিজের, সুন্দরবন 11-র ব্যানারে সুন্দরবন 12 এবং সুন্দরবন 16। আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে দুটি নৌযান, MV 77 এবং পূবালী 12। গলাচিপার উদ্দেশ্যের কোনো নৌযান নেই, তো আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে প্রথম ট্রিপে ছেড়ে যাবে সন্ধ্যা 6:30 MV 77 এবং সন্ধ্যা 7টায় ছেড়ে যাবে MV পূবালী 12। তো এই ছিল আজকে শিডিউল আপডেট। যারা যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি সম্ভব হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকে বেল আইকনটি অন করে দেবেন। ইনশাআল্লাহ আগামীকাল আবার আপনাদের সামনে শিডিউল আপডেট নিয়ে আসার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।